Assalamualaikum, welcome to my page. আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, কালকে রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে, এই ওয়েদারটা অনেক ভালো লাগে। তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠেই আজকের মনটা ভালো হয়ে গেছে ওয়েদারটা দেখে। তো ফার্স্টে আমি বিছানা টিছানা জেরে ক্লিন করে নিলাম, ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। তো কয়েকদিন ধরেই বৃষ্টি নামতেছে, ভাবতেছি খিচুড়ি খাবো। তো লেটকা খিচুড়ি খাওয়া হয়েছে, বোনা খিচুড়ি খাওয়া হয়নি। তো বোনা খিচুড়ি আর গরুর মাংস আজকে রান্না করব। তো ফার্স্টে আসলে নাস্তা করা হয়নি সকালের, তো সকালে নাস্তার জন্য একটু নুডলস রান্না করে নেব, যেহেতু আমার শাশুড়ি আজকে রোজা রেখেছে, তার জন্য নাস্তা বানাবো না, তাই একটু সিম্পলভাবে নুডলস রান্না করে খেয়ে নিব। আমি যেভাবে রান্না করি এই শর্টকাট নুডলসটা, এভাবে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন, ঝটপট করে। এভাবে রান্না করলে সময়টা কম লাগে। আমি আর যা যা দিয়ে খাবো, আলু পেঁয়াজ ভাজা ভাজা করে ডিমটা ভাজা ভাজা করে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে, তারপর এখানে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস পরিমাণ মতো দিয়ে, তারপরে যে মশলাগুলো আছে নুডলসের, এই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমি যে চারটা নুডলস রান্না করব, এই চারটা নুডলস আমি দিয়ে দিলাম। চারটা নুডলস রান্না করতেছি আমি, আমার হাজব্যান্ড আমার যা খাবো তাই। আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু মরিচের গুঁড়োও দিয়ে দিছি। তো এই তো আমার নুডলসটা রান্না করা প্রায় হয়ে গেছে। তো সকালের নাস্তাটা আমি নুডলস দিয়ে করে নিলাম, আলহামদুলিল্লাহ খেতেও মজাই হয়েছে। তো দুপুরের রান্নায় আমি চলে গেলাম, এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস রান্নার জন্য। তো আমি শর্টকাটভাবেই রান্নার প্রসেসটা দেখাই দিলাম, মশলা টশলা দেওয়াটা দেখাইলাম না। তো এখানে গরুর মাংসটা বসাই দিলাম, আর গ্যাস নাই, গ্যাসের জন্য অনেক সমস্যা হয়। ওখানে কারেন্টের চুলায় আমি মাংস বসাইছি, আর এখানে সিলিন্ডারের মধ্যে ভুনা খিচুড়ি রান্না করতেছি। তো ভুনা খিচুড়িটাও রান্না হয়ে গেছে, আপনাদের শর্টকাট দেখাইলাম। তো আমার ভুনা খিচুড়িটাও রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর এখানে যে গরুর মাংসটা বসাইছিলাম, এই গরুর মাংসটাকে ভালো করে কষাই নিয়েছি, এখন আলু দিয়ে দিব এর মধ্যে। আর খিচুড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল ঝোল তরকারিটাই বেশি মজা লাগে ভুনা থেকে। তো এখন আবার ঝোল দিয়ে আমি তরকারিটা পুরোপুরিভাবে রান্না করে নেব, তার জন্য এখন ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। তো তারপর আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি এই তরকারির মধ্যে মানে জিরা গুঁড়াটা দিয়ে দিছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাই নেই। তো এই তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তারপরে এখন আমাদের লাঞ্চ করার পালা। তো এই তো এখানে লাল লাল শুটকির ভর্তা বানিয়েছিলাম, শুটকির ভর্তা দিয়ে ভুনা খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপরে নিয়ে নিব গরুর মাংস। তো সব কিছু দিয়েই খেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আজকের ব্লগটা আর বাড়ালাম না, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।